অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। শুভ নববর্ষ 1428 আগামীকাল পড়ছে, অর্থাৎ এই বৃহস্পতিবার, অর্থাৎ আগামীকাল আর কিছুক্ষণ মাত্র বাকি। 1428 নতুন বছরের হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা ও আমার তরফ এবং আমার চ্যানেলের তরফ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানায়। এই শুভ নববর্ষ 1428, এই সাতটি রাশি আশ্চর্য প্রদীপ পেতে চলেছে। কোন কোন এই সাত রাশি আশ্চর্য প্রদীপ পেতে চলেছে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি মোটেও কাটবেন না, ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। এবং শুধু রাশির নাম শুনলেই শুধু হবে না, আপনারা কোন কোন দিক থেকে বেনিফিটেড হতে চলেছেন এই সাত রাশি অর্থাৎ আশ্চর্য প্রদীপে আপনাদের সৌভাগ্য লাভ মালামাল হতে চলেছেন এই সাত রাশি মানুষ, অর্থাৎ আজ রাত্রি 12টার পর থেকে এই সাত রাশির এক কথায় যদি বলা যায় কপাল খুলতে চলেছে। অর্থাৎ বেশ কিছু জায়গা থেকে আপনাদের অপরচুনিটি আসতে চলেছে, সুযোগ, অর্থাৎ আশ্চর্যের প্রদীপ আপনারা পেতে চলেছেন। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই 1428 আপনাদের কর্মের জায়গাটা যেমন ভালো, তেমনি শেয়ার, লটারি, ফাটকা এবং আপনাদের স্টক বিজনেস থেকে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। মকর রাশির ক্ষেত্রে আপনারা কিন্তু এই হঠাৎ অর্থ কিন্তু পাওয়ার সম্ভাবনা এবং ডুবে যাওয়ার টাকা, আটকে যাওয়ার টাকা কিন্তু আপনাদের আসবে, অর্থাৎ ধনের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে। এবং কর্মের জায়গাটা, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মটা কিন্তু আশ্চর্য প্রদীপের মতনই, অর্থাৎ হট করে আপনি কর্ম নাই কর্ম নেয় কর্ম পেয়ে গেলেন, এটা কিন্তু আশ্চর্য প্রদীপের মতনই কিন্তু আপনার জীবনে কাজ করবে। এবং ধনটা, আপনার আর্থিক স্থিতি ভালো, হঠাৎ আপনি ধনের একটা জায়গা পেলেন, হঠাৎ কোথা থেকে টাকা পেলেন, এটাও কিন্তু আশ্চর্য প্রদীপের মতনই। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি নিশ্চিতরূপে আপনাদের ভাগ্য সাপোর্ট কিন্তু করবে, ভাগ্যের সাপোর্ট, এবং আপনাদেরও বিদেশ থেকে অর্থ আসা, এটাও কিন্তু আশ্চর্য প্রদীপের মতনই কিন্তু কাজ। বিদেশ থেকে যারা রত আছে, বিদেশের সাথে যারা কানেকশন আছে, বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা বাড়িয়ে তুলছে, এটা আশ্চর্য প্রদীপের মতনই আপনাদের কাজ করবে। কর্মর জায়গাটা কিন্তু আপনাদের কাট ভালো হবে, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে। আপনাদের লটারি, শেয়ার, ফাটকা থেকে কিন্তু এ সময় আপনারা কিন্তু টাকা কিন্তু পাবেন। এবং স্টক বিজনেস, গোল্ড, চাঁদি, রূপা, সোনা এগুলো থেকে কিন্তু, অর্থাৎ এটাও কিন্তু আশ্চর্য প্রদীপের মতনই। এবং প্রপার্টি থেকে লাভ, এটাও কিন্তু আপনারা পাবেন। ব্যবসার জায়গাটাতে কিন্তু আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট করবেন, এটাও কিন্তু আশ্চর্য প্রদীপের মতো লাভ হতে চলেছে, অর্থাৎ আশ্চর্য প্রদীপ আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মের জায়গা কিন্তু যথেষ্ট ভালো, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে বদলি, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, পারিবারিক সুখের জায়গা, সন্তান সুখের জায়গা, দাম্পত্য সুখের জায়গা, এটা আশ্চর্য প্রদীপের মতনই কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। এই 1428 মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আশ্চর্য প্রদীপ হতে চলেছে এই সেক্টরগুলোতে, অর্থাৎ ধনের জায়গাটা, কর্মের জায়গাটা, বিবাহের জায়গাটা, দাম্পত্য সুখের জায়গাটা, ভাগ্যের জায়গাটা নিশ্চিতরূপে কিন্তু ভালো হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু আপনাদের ধনের জায়গায় কিন্তু আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে।
আপনাদের ব্যবসার জায়গা যথেষ্ট ভালো, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, বিদেশ থেকে অর্থ লাভ, দাম্পত্য সুখ, সন্তান সুখ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু কাটবে, অর্থাৎ এটাও কিন্তু আশ্চর্য পূর্বের মতনই আপনাদের কাজ কিন্তু করবে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনাটা এটা আশ্চর্য পূর্বের মতনই কিন্তু কাজ করতে চলেছে। অর্থাৎ কোন কোন রাশি বললাম, এরপরের যে রাশি দেখুন, আমি প্রথম বললাম মকর রাশি, কুম্ভ রাশি, মেষ রাশি এবং ধনু রাশি। এরপরের যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ভাগ্যোদয়, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে বদলি, কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা থাকছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের গুপ্ত ধন পাওয়ার সম্ভাবনা, লটারি শেয়ার ফাটকা থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা, আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, দাম্পত্য সুখ এবং আপনাদের ক্ষেত্রে ডুবে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা পুনরুদ্ধার কিন্তু হবে। এই সময়ে হঠাৎ কোনো জায়গা থেকে কিন্তু অর্থের সন্ধান আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ এটাও কিন্তু আশ্চর্য প্রদীপের মতনই কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু কাজ দিবে। এরপরে যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখের জায়গা, বিবাহের জায়গা, কর্মের জায়গা, আপনার কেরিয়ারের জায়গা, আর্থিক স্থিতি, সন্তান সুখের জায়গা, শত্রু নাশ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে পাওয়া, এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আশ্চর্য প্রদীপের মতনই কিন্তু হতে চলেছে। অর্থাৎ বেশ কিছু না পাওয়া জিনিস সিংহ রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু পেতে চলেছেন। এবং পারিবারিক সুখের জায়গা, দাম্পত্য সুখের জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। বেশ কিছু খুশির সংবাদও আপনাদের জন্য, আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রেও কিন্তু অপেক্ষা করছে। অর্থাৎ কিছু খুশির সংবাদ পাওয়া, কিছু পাওয়া, ধন পাওয়া, এটাও কিন্তু আশ্চর্য প্রদীপের মতনই কিন্তু কাজ করবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে নিশ্চিতরূপে ভাগ্যোদয়, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেগুলো আপনাদের হবে, লটারি শেয়ার ফাটকা ট্রেন্ডিং থেকে, আপনার স্টক বিজনেস থেকে, গোল্ড চাঁদি থেকে আপনারা কিন্তু এই সময় কিন্তু প্রফিট পাবেন। কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হবে, লাভ সফলতার জায়গায় থাকছে, ব্যয় যেমন হবে আপনাদের ইনকামের জায়গাটাও কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু থাকছে। অর্থাৎ বেশ কিছু আপনাদের অপরচুনিটি, অর্থাৎ বেশ কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে। অর্থাৎ এই যে শুভ নববর্ষে 1428 এই যে সাতটি রাশির মধ্যে এই কন্যা রাশিও কিন্তু আশ্চর্য প্রদীপ পেতে চলেছে। অর্থাৎ যেগুলো কাজ থেমেছিল, আটকেছিল, সেই কাজগুলো কিন্তু আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু হবে। অর্থাৎ এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে আশ্চর্য প্রদীপের মতনই কিন্তু কাজ দিবে। অর্থাৎ এই ছিল শুভ নববর্ষে এই সাতটি রাশি পেতে চলেছে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের মতো অনেক কিছু মহাপ্রাপ্তি। আপনাদের কপাল খুলতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে, অপার ধন পেতে চলেছে এই সাত রাশি, যদি আপনাদের দশা, অন্তর্দশা, প্রথম দশা পারমিট করে। নমস্কার, ধন্যবাদ।